সম্প্রতি এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে রাজ্যের বিধায়কদের দৈনিক ভাতা। দৈনিক ভাতা বেড়েছে মন্ত্রীদেরও। এবার সুখবর পঞ্চায়েতে, বেতন বাড়ল রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের সব জনপ্রতিনিধির। সোমবার নবান্নে রাজ্যের জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রায় 800 বেশি সদস্য। সেই বৈঠকেই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জেলা পরিষদে সভাধিপতিরা একদিন 6000 টাকা মাসিক বেতন পেতেন, এবার থেকে তা বেড়ে হচ্ছে 9000 টাকা। জেলা পরিষদের সহকারী সভাধিপতিদের বেতন 5000 থেকে বেড়ে 8000 করা হয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা 4000 টাকা বেতন পেতেন, তা বেড়ে হলো 7000 টাকা। জেলা পরিষদের সাধারণ সদস্যদের বেতন 1500 টাকা থেকে 1 লাখে বেড়ে হলো 5000 টাকা। বেতন বেড়েছে পঞ্চায়েত সমিতিতেও। পঞ্চায়েত সমিতির সভাপতিরা এতদিন 3500 টাকা বেতন পেতেন, এবার তা বেড়ে হচ্ছে 6000 টাকা। পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বেতন 3000 থেকে বেড়ে 5500 টাকা করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের বেতন ছিল 2500 টাকা, তা দ্বিগুণ হয়ে হলো 5000 টাকা। পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্যরা এতদিন পেতেন 1500 টাকা, তা বেড়ে হলো 3500 টাকা। 1000 টাকা করে আমরা দিতাম, সেটা আমাদের সরকার এসে করেছিল, কিন্তু যেহেতু ওরা কিছুই পায় না, ফলে পঞ্চায়েত অফিসেও যেতে পারে না, জেলা পরিষদের অফিসেও যেতে পারে না, অনেকটাই অসুবিধা হয়। সুতরাং এইটা ভেবেই এই কাজটা করা হলো। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির আমি মনে করি আরো কিছু কাজ থাকা উচিত। গ্রাম পঞ্চায়েতও বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এতদিন 3000 টাকা করে বেতন পেতেন, তা বাড়িয়ে করা হয়েছে 5000। 2000 টাকা থেকে উপপ্রধানদের বেতন বেড়ে হলো 4000 টাকা। গ্রাম পঞ্চায়েতের সঞ্চালকরা আগে 1800 টাকা বেতন পেতেন, তা বেড়ে হলো 3800 টাকা। গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বেতন 1500 থেকে বেড়ে হয়েছে 3000 টাকা। সুমন ভরাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।